জুঁই নিবেদিত। আমি আসলে বুঝতে পারিনি আপনি মরতে চাচ্ছিলেন, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে আপনাকে হেল্প করবার জন্য, কিন্তু প্লিজ প্লিজ এই একটু আমার কথাটা শুনুন না। আপনি তো মরবেন, মরেন কোনো প্রবলেম নাই, আপনি আমার একটা উপকার করবেন মরার আগে। কি উপকার করব আমি আপনাকে? কেন না, মানে হয়েছে কি, আমি এলাকাটাতে নতুন, আমি আসলে আশপাশে কোনো কিছু চিনতে পারছি না, আমি বুঝতে পারছি না আমি আসলে কিভাবে এই যে এই অ্যাড্রেসটা খুঁজে পাবো, মানে আশপাশে অনেকে জিজ্ঞেস করেছি, তারাও মনে হয় আমার মতো নতুন, কেউ বলতে পারছে না, আপনি একটু বলবেন প্লিজ। এই যে এইভাবে অ্যাড্রেস দেখালে কেউ চিনতে পারে না, আপনি যান যান, গিয়ে রিক্সা নেন, রিক্সা নিলে আপনি সব পেয়ে যাবেন। ও রিক্সাওয়ালাকে বলে হবে? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনি এখন প্রিপারেশন নেন, ঝাঁপিয়ে পড়ুন। একটু দেখুন না, আপনাদের হোটেলে কোনো রুম খালি আছে কিনা প্লিজ। আমাকে একটু দেখতে হবে স্যার, আজ স্যার কোনো রুম খালি নেই। কি বললেন? কোনো রুম খালি নেই স্যার। প্লিজ প্লিজ প্লিজ, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি একটু প্লিজ একটু চেক করে দেখবেন, মানে আমি প্রচণ্ড রকম একটা বাজে ঝামেলা পড়েছি, এখানে আসার আগে আমি আরও চারটা হোটেলে গেছি, কোথাও কোনো রুম নেই, ফাইনালি আপনাদের এখানে এসেছি এবং আমার প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, আমি কোথাও যেতেও পারবো না, আপনি প্লিজ একটু দেখেন, একটা শুধু সিঙ্গেল রুম কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা প্লিজ। স্যার আমি দেখেছি স্যার কোনো রুম খালি নেই স্যার, 12টার দিকে একটা রুম খালি হওয়ার কথা ছিল, কিন্তু এখন তো 1টা বেজে গিয়েছে, উনি বোধহয় আর যাবেন না স্যার। একটু প্লিজ দেখেন না, একটু কোনো সিস্টেম করা যায় কিনা একটু দেখেন না প্লিজ। আচ্ছা,
আমি কানে ঠসা না, আমি ঠিক মতো শুনতে পাই। আপনি আসতে বলেন, আশপাশের মানুষ শুনছে। দেখুন, এবার আমি সত্যিটা বলছি আপনাকে, আমি এবার শুধুমাত্র আপনাকে হেল্প করতে এসেছি, শুধুমাত্র হেল্প, আর কিছু না। আইসবাই, আই এইভাবে আমার কাছে ডিসটার্ব করে আপনি আমাকে হেল্প করতে চাইছেন? জি, কারণ আপনি যেভাবে সুইসাইড করবার অ্যাটেম্প নিয়েছিলেন, যেখান থেকে আপনি জাম্প করতেন, তাতে করে আপনি মরতেন না, কোনোভাবে মরতেন। আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? ভেরি সিম্পল, এখানে আসুন। এই যে, দেখুন, এখান থেকে যদি আপনি জাম্প করতেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি পড়তেন, তাতে করে কিন্তু আপনি কোথায় পড়তেন? সুইমিং পুলে পড়তেন। সুইমিং পুলে পড়লে কিন্তু আপনি আসলে মরতেন না, হয়তো একটু ফ্র্যাকচার ব্র্যাকচার হতো। ব্যাস, আমি তো সুইমিং পুলে আশেপাশে গিয়েও পড়তে পারতাম। না, সেটা পড়ার চান্সেস আসলে একদমই নাই। কারণটা কি, দেখেন, সুইমিং পুলের মাপটা যদি আপনি মেজার করেন, তাতে করে এখানে কত হবে, দৈর্ঘ্য আর প্রস্থ মিলিয়ে 12 ফিট। আপনি যদি সুইমিং পুল ক্রস করে গিয়ে পড়তে চান, তাতে আপনাকে 5 ফুট এগিয়ে যেতে হবে। সেটা এখান থেকে পড়লে সম্ভব না। সেটা আপনাকে এই যে শুনুন, সেটা আপনাকে করতে হবে, এখান থেকে দৌড়ে আসতে হবে, দৌড়ে এসে জাম্প করে ওখানে পড়তে হবে। কিন্তু এখানে আপনার যে স্পিডটা হবে, ওখানে কিন্তু সেই স্পিডটা থাকবে, সেই স্পিডটা ওখানে গিয়ে কমে যাবে। তাতে করে যেটা হবে, আপনি আসতে পড়বেন, পড়ার পরে আপনার মরার কোনো চান্স থাকবে না। বড় জোর যেটা হতে পারে, আপনার হাত পা ভেঙে যেতে পারে। তাতে করে যেটা হতো, আপনি শারীরিক কষ্টটা পেতেন, কিন্তু আপনার তার চেয়ে বেশি প্রবলেম হতো, কারণ এখান থেকে আপনাকে হসপিটালাইজ হতে হতো আপনাকে সুস্থ হওয়ার জন্য। তাতে করে আপনার মানসিক কষ্টটা হতো বেশি। এবং চিন্তা করুন, এখানকার ডাক্তাররা কীরকম, মানসিক চাপটা আপনাকে দিতে আসলে বিল দিয়ে। এবং আমি একটা জিনিস খুব ভালো করে জানি, যে এখানকার ডাক্তাররা যারা আছে, তারা আসলে শারীরিকভাবে কখনো কখনো সুস্থ করতে পারলো, মানসিকভাবে কখনো পেশেন্টকে সুস্থ করতে পারলো। এবং তাতে করে বিলের ওপর প্রেশার দিয়ে তাদেরকে এক ফুটে মেরিয়ে ফেলে। এক্ষেত্রে বাংলাদেশের ডাক্তারদেরকে কিন্তু একসময় একটা অ্যাওয়ার্ডও দেওয়া যাবে। তার চেয়ে তো অনেক বড় ব্যাপার হচ্ছে, যদি আপনি টাকাটা খরচ করতে চান, এইভাবে টাকাটা খরচ করার তো কোনো কারণ নেই। তার চেয়ে আপনি বলছেন ওই যে দরিদ্র প্রান্ত,
মরতে চাই, বিশেষ করে মরতে চাই। আমার জীবনের যে শব্দ ছিল, যে আশা ছিল, সব কিছু শেষ। আমি শুধু মরতে চাই এখন, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই তো, এত চিন্তার তো কোনো কিছু না। এবং বিশ্বাস করুন আমি আপনাকে হেল্প করবো, সিরিয়াসলি। যে দেখুন আমার দিকে তাকান প্লিজ, একটু 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 একটু, আমি আপনাকে হেল্প করবো, ট্রাস্ট মি, আপনাকে হেল্প করবো। আপনি আমাকে শুধু বলেন যে আপনাকে কীভাবে মরতে চান। যেভাবে হোক, অ্যাজ সুন অ্যাজ পসিবল, প্লিজ প্লিজ আমাকে হেল্প করুন। কিন্তু আপনি মরার ব্যাপারটা নিয়ে এরকম তাড়াহুড়া করছেন কেন? এত তাড়ার কি আছে? আপনার কথা শুনে আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে যে স্বর্গ থেকে আসলে একটা সার্কুলার ছাড়া হয়েছে, এবং এই সার্কুলারটার মানে হচ্ছে যে কে কত দ্রুত মরে ওই পারে যেতে পারে, মানে সার্কুলারটা ধরতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি বুঝতে পারছেন না, আমার পেটটা আপনি বুঝতে পারছেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার সুইসাইডের ব্যাপারটা নিয়ে কি আমাকে একটু ভাবছেন? একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট। খুব একটা সুবিধার কিছু হবে না সুইসাইডের ক্ষেত্রে, এটা একটু ডিফারেন্ট ব্যাপার হবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি ধরেন অ্যাসিড খেলেন, তারপরে কি হবে? আপনি মরে গেলেন, মরে যাওয়ার পর কিন্তু আপনার পোস্টমর্টেম হবে। পোস্টমর্টেম খুবই ডেঞ্জারাস একটা জিনিস, ট্রাস্ট মি, খুবই ডেঞ্জারাস একটা জিনিস। মরার পর হাড়গোড়গুলোকে ভেঙে চেক করা হবে, শরীরের চামড়া ছিলে ফেলা হবে। কষ্টের কি জন্য বিভৎস। আমি কিন্তু একবার হাতে রক কাটারও ট্রাই করেছিলাম, এই যে দেখেন দেখেন, কিন্তু স্পেসিফিক্যালি কোন রকটা কাটতে যে আমি মরব না আমি বুঝতে পারছিলাম। এটা আরো অনেক খারাপ আইডিয়া, মানে অনেক বেশি খারাপ আইডিয়া, ট্রাস্ট মি। আপনি হাত কাটার চেষ্টা করলেন, রগটা খুঁজে পাচ্ছিলেন না যে কোনটা কাটলে আসলে কাজ হবে, দেখা গেলো আপনি উল্টাপাল্টা কিছু একটা কেটে ফেলেন, অযথায় ব্লিডিং হবে, ঝরছে তো ঝরছে, রক্ত ঝরতে তো ঝরছে, মানে বাজে একটা জিনিস। তার চাইতে আপনি যদি রক্ত নিয়ে একটা ভালো কোনো খেলা খেলতেই চান, সেটা খেলতে পারেন। সেটা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আছে না কিছু, সেখানে চাইলে কিন্তু আপনি চাইলে রক্তদান করতে পারেন। আমি কি বলি আর আপনি কি বলেন? তাহলে আমার কি হবে? আমি কি বলবো? আমার পেইনটা আপনি একটা মিনিট আমাকে একটু ভাবতে দিন, ভাবতে দিন। ঢাকা শহর যানজটের শহর, এখানে অনেক ভেহিকেল চলতে থাকে, সারাক্ষণ চলতেই থাকে, তাই না? ধরেন যেই রাস্তাগুলো দিয়ে অনেক ভেহিকেল চলছে, তেমনই কোনো একটা রাস্তাতে আপনি যদি একটু কেয়ারলেসলি চলাফেরা করেন, বাস কাজ শেষ, সঙ্গে সঙ্গে আপনি পড়বেন, মরবেন, দ্যাটস ফর শিওর। কিন্তু যদি যদি আপনি বাই এনি চান্স বেঁচে যান, তাহলে কিন্তু যে পঙ্গু হাসপাতাল যেটা আছে না, সেখানে সমৃদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, সেটা কিন্তু আবার একটা খারাপ জিনিস হতে পারে। না 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 না, আমাকে একটা আমাকে বেস্ট প্ল্যানটা বার করতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু আমরা চলতে চলতে দেখি কি করা যায়, চল। আসুন না, আসুন আসুন আসুন। আসুন আমি তো আসলে জেনে শুনে দেশের এত বড় একটা ক্ষতি করতে পারি না। দেশের ক্ষতি মানে? এক্স্যাক্টলি, দেশের ক্ষতি। কারণ এই সুইসাইডের দিক থেকে বাংলাদেশ র‍্যাঙ্কিং খুব একটা পিছিয়ে নেই, তার মানে হচ্ছে সুইসাইডের দিক থেকে বাংলাদেশ একটা সম্ভাবনাময় খাতের দিকে যাচ্ছে। সো আমরা যদি এই ব্যাপারটাকে ইন্সপায়ার করি, সুইসাইডের ব্যাপারটাকে ইন্সপায়ার করি, তাহলে আমাদের একটা রেকর্ড গড়ার সম্ভাবনা আছে, তাই না? আর তাছাড়াও একটা ব্যাপার আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখেন, মানে আপনি কি করতে যাচ্ছেন? সুইসাইড করতে যাচ্ছেন, সুইসাইডের মতো একটা মহৎ কাজ করতে যাচ্ছেন, সেখানে আপনাকে তো আমরা আটকাতে পারি না, কোনোভাবে আটকাবো না। বরং আমি এই চেষ্টাটাই করছি যে কত সহজভাবে ব্যাপারটাকে আপনার সামনে আমি পৌঁছে দিতে পারি। প্লিজ, আমি আপনার কাছে সিরিয়াসলি হেল্প চাই। আপনি বলেন আপনার আপনার প্ল্যানিং এ কি কি অপশন আছে? নেক্সট প্ল্যানিং, আচ্ছা আমাকে একটু একটু ভাবতে দিন, আমাকে একটু ভাবতে দিন। যদি যদি আমি আমি
মাথায় রিভলভার ঠেকিয়ে যদি ট্রাই করি আমার মনে হয় এটা বেস্ট হয়। মানে কি এটা আপনি কি বললেন? মানে সবচাইতে কমপ্লিকেটেড ওয়েটাকে আপনার বেস্ট ওয়ে মনে হলো, এটা কি করে? না ঝামেলার কেন? মানে রিভলভার, রিভলভার দিয়ে সুইসাইড করবেন তো, সেজন্য কি করতে হবে আপনাকে? রিভলভার কালেক্ট করতে হবে, এবং রিভলভার কালেক্ট করা খুবই ক্রিটিক্যাল এবং খুব ঝামেলা, খুবই রিস্কি একটা কাজ। সত্যি সত্যি এটা একদম পসিবল না, এটা কারা করতে পারে? ইউজুয়ালি কেউই করতে পারে না। যারা সুইসাইড করতে চায় তারা সবাই এটাকে একটু অ্যাভয়েড করে যায়, এবং যারা করতে পারে তাদের ধরেন বাবা মার কেউ না কেউ একজন পুলিশ, ডিবি কিংবা ধরেন সন্ত্রাসী গোত্রের কেউ না কেউ একজন হবে। সো এই ব্যাপারটা আসলে হবে না, অন্য কিছু করতে হবে, অন্য কিছু। তাছাড়া আরেকটা ব্যাপার আছে, অনেক বড় একটা ফ্যাক্টর্স। ধরেন এই যে রিভলভার আপনি কালেক্ট করতে যাবেন, রিভলভার কালেক্ট করার জন্য আপনাকে অনেক জায়গায় যেতে হবে, এবং সেটা করতে গিয়ে আপনি সামহাও যদি পুলিশের কাছে কট খেয়ে যান তখন কি ব্যাপারটা হবে আপনি ভাবেন? এই পুলিশ আপনাকে রিভলভার কেন নিয়েছেন, কোত্থেকে পেয়েছেন, সব জিজ্ঞেস করতে 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 আপনাকে একদম বুড়ি বানিয়ে দেবে, আপনার সুইসাইড আর করা হবে না। আসলে এটা অনেক ঝামেলার একটা ফর্মুলা। আচ্ছা আপনি কি কখনো এই যে হাইওয়ের যে বাসগুলো আছে, লোকাল বাস, সেগুলোতে চড়েছেন? না না না, কেন কেন? ভেরি সিম্পল, এই হাইওয়ে লোকাল বাসগুলোতে যদি কোনোভাবে আপনি চড়ে যেতে পারেন তাহলে আপনার সুইসাইড আর কেউ ঠেকাতে পারবে না, কারণ এখানে যে পরিবহনগুলো সেগুলো ইউজুয়ালি এমনি থেকে অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট হয় না, এটা খুবই রেয়ার, এবং আমার ধারণা সেই রেয়ার গ্রুপসের মধ্যে আপনি কোনোভাবেই পড়বেন না। এবং ওরা যে হারে অ্যাক্সিডেন্ট করে যাচ্ছে তাতেও কিন্তু বাংলাদেশের একটা বিশ্ব রেকর্ড করার খাত স্পষ্ট বোঝা যাচ্ছে। এক্ষেত্রে ওরা আসলে একেবারে ইউনিক। আসলে মানুষ তার জীবনটাকে না পকেটটাকে বাঁচাতে চায়। ওই যে একটা কথা ছিল না এক সময় যে সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা উল্টাটাও হয় যে জীবনের চাইতে টাকার মূল্য অনেক বেশি, এবং সেটা বাঁচাতেই যারা এই বাসগুলোতে উঠে এবং উঠে তাদের জীবনগুলো দিয়ে দেয়, এবং এই ধারা এখন পর্যন্ত অব্যাহত আছে। কখনো কাউকে বাসের নিচে চাপা পড়ে মারা যেতে দেখেছেন? দেখেছি। কাকে? নিজের বাবা মাকে। আমার বয়স তখন 5 বছর। বাবা মার সাথে রাস্তায় বেরিয়েছিলাম ঘুরতে, হঠাৎ করে রাস্তার ওই পারে দেখি একটা আইসক্রিম চলে, আর এইভাবে আমি বেঁচে আছি, একদম ভালোভাবে বেঁচে আছি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, মানে আপনি
আপনি যারা এত কষ্টে আছে তারা এত কষ্টে থাকার পরও বেঁচে থাকতে চায়, আর আপনি আপনি কেন শুধু শুধু এইভাবে বেঁচে থাকতে চাচ্ছেন না, মানে মরে যেতে চাচ্ছেন কেন, সেটা কি বলা যাবে? আমার তো কেউ নেই, আর তো বাবা মা নেই অনেক আগে। আপনার ব্যাপারটাই বলি, আপনি কিন্তু এখনো আপনার জীবনটা শুরুই করতে পারলেন না, অথচ আপনি এখনই আপনার জীবনটা শেষ করে দিতে যাচ্ছেন, এর কোনো মানে হয় না কিন্তু একদম। এই যে এই বিশাল বড় পৃথিবী, এই বিশাল বড় পৃথিবীতে আমরা আসলে কত ক্ষুদ্র কিছু মানুষ না, ছোট ছোট ক্ষুদ্র মানুষ, কিন্তু এই ক্ষুদ্র মানুষগুলো আবার কিছু কিছু মানুষের কাছে এই পৃথিবীর চাইতে অনেক বড় বিশাল, অনেক বড় কিছু। এবং সেই মানুষগুলোর জন্যই আমাদের আমাদের নিজেদের কিছু সিদ্ধান্তকে কখনো কখনো বদলানো উচিত, শুধু তাদের কথা। কেমন যেমন রং পার্সন, আমাদের জীবনে চলার পথে আমাদের অনেকের সাথে ইন্ট্রোডাকশনস হয়, ইন্ট্রোডিউসড হই আমরা, অনেক রং পার্সনদের সাথে আমাদের মিটিংস হয়, যেমন হয়তো আপনার হয়েছে, কিন্তু সেই রং পার্সনদেরকে আমাদের থ্যাঙ্কস দেওয়া উচিত, কারণ দে গিভ আস দি সেকেন্ড চান্স টু রিকগনাইজ দি রাইট পার্সন। অনেক বড় বড় কথা বললাম, অনেক বেশি বেশি কথা বলে ফেললাম, আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি, আই এম নট দ্যাট সিরিয়াস। আচ্ছা, এই যে এতক্ষণ ধরে আমরা কথা বলছি কিন্তু এখন পর্যন্ত আমরা এটাই জানি না কার নাম কি। আমার নাম অনন্ত। গুড মর্নিং। আপনি? হ্যাঁ, ঘুমটা ভাঙলো তাহলে আপনার? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কোথায় ঘুমিয়েছেন গতকাল রাতে? পাশের রুমে। কালকে হঠাৎ করে ওখানে একটা রুম পাওয়া গেল, তো সেখানে উঠে গেলাম, একবার উঠে এসেছিলাম, উঠে এসে দেখি যে আপনার রুমের দরজাটা হাঁ করে খোলা, আপনি ঘুমিয়ে গেছেন, তারপর আমি এসে আমি দরজাটাকে বাইরে থেকে লক করে দিয়ে চলে গিয়েছিলাম। আপনাকে বললাম একটা কিছু ভাবেন, আপনি না ভেবে ঘুমিয়েছেন গিয়ে। না, আমি না হয় গত তিন রাত থেকে ঘুমাই না, আমি আমি ঘুমাতেই পারি। চা টা নেন, আরো বেশি ফ্রেশ লাগবে, নেন। এই যে
চাটা নিন প্লিজ। ও থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। এবং ফ্রেশ হবার পর এখন যে মুহূর্তটা আসতে যাচ্ছে সেটা কিন্তু বেস্ট মুহূর্ত ডিসিশন নেবার জন্য। জিজ্ঞেস করুন কথাটা কেন বললাম। কেন বুঝতে পারেননি? বুঝিয়ে বলবো। ধরুন কিছু সময় যায়, মানুষের বিভিন্ন স্টেজেস যায়, বিভিন্ন টাইম যায়, মুহূর্ত যায়। ধরুন খুব খারাপ লাগার মুহূর্ত, কিংবা খুব ভালো লাগার মুহূর্ত, কিংবা খুব আবেগঘন মুহূর্ত, এই মুহূর্তগুলোতে মানুষ যে ডিসিশনটা নেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা রং হয়। সেই জন্য সেই বিশেষ মুহূর্তগুলোতে কখনো ডিসিশন নিতে হয় না। আপনার সেই মুহূর্তগুলো শেষ। কিন্তু আমি ভাইয়াকে কি বলবো, ভাইয়ার সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো আমি আমি বুঝতে পারছি না। ও আমি তো আসলে আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। কালকে আপনি যখন গভীর ঘুমে নিমগ্ন ছিলেন তখন আমি আপনার রুমে এসেছিলাম, এসে আমি আপনাকে না জানিয়ে, আপনার পারমিশন না নিয়ে একটা পার্সোনাল কাজ করে ফেলেছি। কি করছেন আপনি? প্লিজ আপনি এভাবে তাকাবেন না, আমি আই ডিডন্ট ডু এনিথিং রং, আমি কিছু করিনি। আপনি আমার কথাটাকে শুনুন। মানে আমি আপনার রুমে এসে আপনার ব্যাগটা খুলেছি, ব্যাগের মধ্যে থেকে আপনার সেলফোনটা বের করেছি, সেলফোনটা সুইচ অফ করা ছিল, আমি সেটা অন করেছি। মানে সেটা অন করে আপনার ভাইয়ের যে নাম্বারটা আছে সেটা নিয়েছি এবং আমার মোবাইল থেকে আমি তাকে কল দিয়েছি। তারপর তারপর আর কি, আপনার ভাইয়াকে আমি পুরো ব্যাপারটা খুলে বলেছি। এই কি বললো ভাইয়া? ভাইয়া কি বললো? ভাইয়া আপনার কি বলবে, কিছুই বলেনি। আসলে তিন দিন আপনার কোনো খোঁজ খবর নেই, আপনার সেলফোন সুইচ অফ, তার উপর একটা চিরকুট পেয়েছে, সব মিলিয়ে তিনি আসলে কোনোভাবেই নিজেকে সামলাতে পারছেন না, একদম অসুস্থ হয়ে গেছেন। সিদ্ধান্তটা কিন্তু আপনার। বারবার তো ঘড়ি দেখেন কেন? আমরা তো আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আপনার প্রবলেমটা কি? কি মানে আপনি সবকিছু ওরসালেন বানানোর মতো সহজ করে কেন নেন? সবকিছু কিন্তু এত সহজ না। এই যে আমরা ট্রেনের টিকিটটা পেয়েছি, অসময়ে ট্রেনের টিকিটটা পেয়েছি, সেটা কিন্তু কপাল কোণে সহজে পাওয়া যায় না। তারপর যদি এই ট্রেনটা মিস করি, পরের ট্রেনের টিকিট পাবো কি পাবো না সে ব্যাপারে কিন্তু অনেক সন্দেহ আছে। ওকে, তাহলে আমরা বাসে যাব। বাসে? বাস সম্পর্কে আমার মনে আপনার কোনো ধারণাই নেই, একদম কোনো ধারণা নেই। বাসের টিকিট তো আরও পাওয়া যায় না। তাও যারা খুব বেশি আগ্রহী, যারা গ্রামের বাড়িতে ফিরবে কিংবা আরেকটা জায়গায় যাবে, বাসের টিকিট তো না পেয়ে তারা বাসের ছাদে চলে যায়। বাসের ছাদে করে যখন তারা তাদের বাড়িতে পৌঁছায়, পৌঁছানোর পর একটা কাজ তারা অবশ্যই করে, সেটা হচ্ছে দুরাঘাত নফল নামাজ পড়ে। আমরা না লঞ্চ কেন, লঞ্চে তো যেতে হবে। তার চাইতে বলেন যে আমরা ঠেলা গাড়িতে করে যাই, অর্ধেকটা রাস্তা আমি ঠেলবো, অর্ধেকটা রাস্তা আপনি। ভালো বলছি না বলেন? এখন তো খুব ভালো লাগছে, নিজেকে সাকসেসফুল মনে হচ্ছে। কারণ এই যে সামান্য একটা ব্যাপার, আপনার অসামান্য মাথা আমি ঢুকাতে পেরেছি, সেটা তো অনেক বড় একটা কাজ করে ফেলেছি। বুঝতে হবে আমি অনেক ট্যালেন্টেড, বুদ্ধিমতী। ট্যালেন্টেড, বুদ্ধিমতী, আর আপনি অসম্ভব। আমার তো ধারণা ট্যালেন্টেড তারা যারা গান নাচ জানে, আপনি তো তাদের মধ্যে কোনো কিছুই জানেন না, কোনোটাই জানেন না। আর বুদ্ধিমতী, ভাই একজন বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমতী মানুষ কখনোই সুইসাইডের মতো এত বড় একটা নেয় না, এত অদ্ভুত সব চিন্তাও করে না। সরি সরি সরি, আমি আসলে কথাটা আপনাকে বলি। কি
যেন হলো, মানে ঘুম পাচ্ছে কেন এভাবে? না অবশ্য ঠিকই আছে, এরকম গাড়িতে উঠলে তো আমার ঘুমই পাই ইউজুয়ালি। ফাইন, ঘুমিয়ে পড়ি। হ্যাঁ শুনুন, আমি এখন ঘুমাবো, ওই যে রেল স্টেশনে পৌঁছালে সঙ্গে সঙ্গে আমাকে ডেকে দেবেন, ঠিক আছে? আর হ্যাঁ, আরেকটা কথা, ওই যে ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিলটা ক্লিয়ার করে দেবেন, ট্যাক্সি। থ্যাংক ইউ। বিসমিল্লাহ। আপনি কি করে বুঝবেন জার্নির কষ্টটা কি? যেভাবে নায়ক ডেকে ঘুমাচ্ছিলেন তাতে তো বোঝার কোনো জোর নেই। আপনাকে ঘুমাতে কে না করেছিল? ডাক্তার মানা করেছে ঘুমাতে? আপনার পাশে কেউ ঘুমাতে পারবে? হ্যাঁ, আপনি যে জোরে নাক ডাকেন, আপনার পাশে যদি কুম্ভকর্ণ সাহেব ঘুমায় তারও ঘুমটা ভেঙে যাবে। কি আমি নাক ডাকি? জি, নাক ডাকেন। নাক ডাকি? জি। এবং কীভাবে নাক ডাকেন আপনার কোনো ধারণা আছে? আপনার নাক ডাকা শুনে আমার মনে হচ্ছিল যে আমার কানের পাশে সীমান্ত প্রহরীর কেউ একজন AK-47 চালাচ্ছে। ডা 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 ডা। আপনি কিন্তু খুব বাজে কথা বলছেন। দ্যাট, পানিও শেষ, এখন কী করবো? ইয়ে জানতো আপনি আমার জন্য এক বোতল পানি নিয়ে আসেন। আমি পানি নিয়ে আসবো? জি, আপনি আমার জন্য পানি নিয়ে আসবেন। পানি নিয়ে আসবো? আপনি কে বলছেন? জি, কারণ আমি আপনার গেস্ট, আপনার উচিত আমাকে এন্টারটেইন করা। প্লিজ যান, আপনি পানি নিয়ে আসবেন। প্লিজ যান। থ্যাংক ইউ। এই যে শুনুন, ঠান্ডা থেকে পানি আনবেন। এই যে শুনুন, 1 লিটারের একটা বোতল আনলে ভালো হবে। জানি এভাবে আপনাকে না জানিয়ে আসাটা একদম ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস করুন এছাড়া আমার আর কোনো উপায় ছিল না।